হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিগেল ক্লাস্টাৰ। বহুদিনৰ মূৰত আকৌ আপোনালোকৰ সন্মুখলৈ আহিলোঁ। আজি পিছে আমি এই ভিডিঅ'টোত এটা ৰিয়েলিটি চেকৰ কথা পাতিম। এটা ৰিয়েলিটি চেক, যিটো চেক নোপোৱাকৈ আপোনালোকে প্ৰিপেৰেশ্যনলৈ আগবাঢ়ে, মানে আসাম জুডিচিয়েল ছাৰ্ভিচৰ বাবে আপোনালোকে প্ৰিপেৰেশ্যন কৰিবৰ কাৰণে আগবাঢ়ে, আৰু যেতিয়া সেই ৰিয়েলিটি চেকটো আপোনালোকৰ লাইফত আহি যায়, সেই সময়খিনিত আপোনালোকে ভাবে যে মোৰ দ্বাৰা নহ'ব, মই হাত ভাঙি দিছোঁ, মোৰ দ্বাৰা নহ'ব। গতিকে প্ৰিপেৰেশ্যনৰ সেই আধৰুৱা বাটতেই আপোনালোকে থমকি ৰৈ ঘূৰি যায় আৰু প্ৰিপেৰেশ্যন কৰা সেইদিনাখনৰ পৰাই বাদ দি দিয়ে, বা ভাবে যে হ'ব পিছত সময় আহিব, পিছত পঢ়িম। কিন্তু প্ৰিপেৰেশ্যন কৰাৰ আগত আপোনালোকে AJS-ৰ ৰিয়েলিটি চেকটো নজনাকৈ প্ৰিপেৰেশ্যন কৰিছে নেকি? আৰু যদি নজনাকৈ প্ৰিপেৰেশ্যন কৰিছে, তেতিয়াহ'লে আপোনালোকে কি কৰিব লাগিব? কাৰণ এতিয়া মোৰ ভিডিঅ' যিসকলে চাই আছে, বহুতে ৰিয়েলিটি চেকটো নজনাকৈ প্ৰিপেৰেশ্যন কৰিছে। গতিকে নজনাকৈ যেতিয়া প্ৰিপেৰেশ্যনটো ষ্টাৰ্ট কৰিয়ে দিলে, এতিয়া আপুনি জানিছে যে অ' ৰিয়েলিটি এনেকুৱা, তেতিয়া তেনেক্ষেত্ৰত আপুনি কি কৰিব লাগিব যে আপুনি সেই ৰিয়েলিটি চেকটোৰ কাৰণে ভয় নাখায়, বা সেই ৰিয়েলিটিটো জনাৰ পিছত আপুনি সাজু নিজকে কৰাব পাৰিব যে মই এতিয়া এনেকুৱাকৈ এটা টাৰ্ণ আউট কৰিব লাগিব? গতিকে সেইখিনিক লৈ পেলাই আজিৰ এই ভিডিঅ'টো। এই ৰিয়েলিটি চেকটোৰ কথা পাতিবলৈ আমি কিছুমান এক্সাম্পল ল'ব লাগিব। এক্সাম্পল নম্বৰ 1, আপোনালোকে প্ৰিপেৰেশ্যন কৰিবলৈ একদম মানে ইউ আৰ ভেৰি এক্সাইটেড, খুব এক্সাইটেড হৈ আছে যে নাই এতিয়া পৰাটো ষ্টাৰ্ট কৰিমেই, মই একদম ভালকৈ পঢ়িম, পূৰা একদম ধমাকা, মানে মোৰ ফালৰ পৰা ধমাকা দিম। তাৰপিছতে ষ্টাৰ্ট কৰি দিয়ে, তাৰপিছতে হঠাৎ আপোনালোকৰ এনেকুৱা হৈ যায় যে এদিন পঢ়িলোঁ নাই নহ'ব, দুদিন পঢ়িলোঁ মানে কপ আপ কৰিব পৰা নাই, কোনো প্লেন নাই, জাষ্ট পঢ়ি আছে, এখন কিতাপ উঠাই লৈছে আৰু সেই কিতাপখনৰ ওপৰত আপুনি পঢ়ি আছে, কোনো আপোনাৰ প্ৰপাৰ প্লেন নথকাকৈ পঢ়িছে নেকি? যদি সেইটো কৰিছে, প্ৰথম ৰিয়েলিটি চেক আপুনি সেইটোৱে পাব। কাৰণ যেতিয়া প্ৰিপেৰেশ্যন ষ্টাৰ্ট কৰিব, তিনিদিনৰ ভিতৰত আপুনি এই ৰিয়েলিটি চেকটো পাই যাব যে যদি আপুনি প্ৰিপেৰেশ্যন কৰিছে উইদাউট এনি প্লেন, তেতিয়াহ'লে আপুনি ভুল কৰি আছে। গতিকে প্লেন কৰাটো ইম্পৰ্টেণ্ট হয়। দ্বিতীয় এটা এক্সাম্পল, এটা আমি ছেকেণ্ড এক্সাম্পল লওঁ, সেইটো এক্সাম্পল হৈছে যে প্ৰিপেৰেশ্যন কৰি আছে, ডেৰ দুমাহ হৈ গ'ল, ধুনীয়াকৈ চলি আছে, প্লেনো আছে হাতত, চব আছে হাতত, প্ৰিপেৰেশ্যন চলি আছে। চ' এদিন আপুনি ধৰক ক'ৰবাত মক দিছে, যিটো বস্তু মই নিজেই তাৰমানে পাৰ্চনেলি ফিল কৰিছোঁ, যে যিটো আপুনি ক'ৰবাত মক দিছে আৰু সেই মক দিওঁতে আপুনি গম পাইছে যে শ্বিট, মই যিখিনি পেপাৰ, ধৰক আপুনি যদি এখন পেপাৰ উঠাই লয়, ছাপ'জ CPC, আপুনি ছেকশ্যন 1-ৰ পৰা ধৰক 10-লৈকে পঢ়িলে আৰু সেইখিনি আপুনি যেতিয়া মক দিছে, তেতিয়া আপুনি গম পাইছে যে শ্বিট, মই দেখোন পঢ়িছিলোঁ, বাট কুৱেশ্যনটোতো এনেকুৱা বহুত বেলেগ বেলেগ, ইমান টান আহিছে আৰু কুৱেশ্যনবোৰ কিবা বেলেগ বেলেগ টাইপৰ আহিছে, যদিও সেই টপিককেইটাৰ ওপৰতে আহিছে কিন্তু মই পৰা নাই, গতিকে মোৰ দ্বাৰা নহ'ব, হাত দাঙি দিলোঁ, সেইটো হৈছে নেকি? যদি আপোনাৰ সেইটো হৈছে, তেতিয়াহ'লে ইউ আৰ অন দ্য ৰাইট ট্ৰেক, আপুনি একদম কাৰেক্ট ট্ৰেকত আছে। কাৰণ আপুনি যেতিয়া দেখিছে যে আপুনি পঢ়াখিনিৰ ভিতৰতে কুৱেশ্যন আহিছে, তেতিয়া বা আপুনি পঢ়ি আছে, আপোনাক কোনোবাই পঢ়ুৱাই আছে, আপোনাক সেইকেইটা কুৱেশ্যনকে দিছে যিকেইটা পঢ়াইছে, তাৰমানে আপুনি আৰু একো নতুন একো জনা নাই, আপোনাক টিচাৰে যিখিনি শিকাইছে আপুনি সেইখিনিকে প্ৰেক্টিছ কৰি আছে, তাৰ ওপৰৰ লেভেলত আপুনি যোৱা নাই। গতিকে সেইটো এটা ৰং ডিচিশ্যন অফ ইয়ৰ লাইফো হ'ব। সেইকাৰণে আপুনি যেতিয়া নতুন কুৱেশ্যন ট্ৰাই কৰিব, এটা পাৰ্টিকুলাৰ টপিক, ছাপ'জ আমি লৈ ল'লোঁ ৰেষ্ট জুডিক এটা, সেইটোৰ ওপৰত আপুনি পঢ়িছে, ভালকৈ আপোনাৰ নলেজ আছে, আপুনি জানে, নতুন কুৱেশ্যন এটা পাইছে, আপুনি সেই বস্তুটো কৰিব পৰা নাই, গতিকে তেনেক্ষেত্ৰত আপুনি ৰেষ্ট জুডিক এটা যেতিয়া পঢ়িছিল, সেই তেতিয়া আপুনিতো নিশ্চয় এটা নোট বনাইছিলে, সেই নোটটোত আপুনি যিটো নতুনকৈ আপুনি মক টেষ্টত পাইছে, সেই কুৱেশ্যনটো, যিটো টপিক আপুনি পালে, পাৰ্টিকুলাৰ টপিকটো আপুনি নিজৰ নোট কপিত বিচাৰি সেই পইণ্টটো আপুনি লিখি ৰাখক। কাৰণ নতুন বস্তু পালে আপুনি পইণ্ট সেইটো নিজৰ বহীখনত ইনক্লুড কৰিব লাগিব, ভৰাব লাগিব, যাতে পিছলৈ আপোনাৰ বহুত বস্তু খেলি মেলি হৈ নাযায়, একেখন বহীৰ পৰাই পঢ়ি আপুনি পৰীক্ষালৈ যাব পাৰিব। থাৰ্ড ৰিয়েলিটিটো হৈছে যে আমি প্ৰিপেৰেশ্যন কৰি আছোঁ, আমাৰ প্লেনো আছে, আমি মক টেষ্টো দি আছোঁ, কিন্তু বাৰে বাৰে ব্ৰেইনটোত ছিগনেল মাৰে, হ'ব জানো ক্লিয়াৰ, যদি নহয় কি কৰিম? গতিকে এতিয়াই আপোনালোকক মই এই ৰিয়েলিটিটো অলপমান বহলাই ক'ম। ৰিয়েলিটিটো এইটো চবেই, এইটো চেক চবেই পায়, এই যিটো ৰিয়েলিটি হয় যে হ'বনে মানে হ'বনে নহয়, গৈতোতো আছোঁ একেটা ট্ৰেকত, বাট হ'ব জানো ক্লিয়াৰ, এই বস্তুটো যে এইটো সকলোৰে আহে, এইটোৰ শিকাৰ অকল আপুনি নহয়, এইটোৰ শিকাৰ যিমান এক্সপাইৰেণ্টে প্ৰিপেৰেশ্যন চলাইছে, প্ৰত্যেকগৰাকী এক্সপাইৰেণ্টৰ মনলৈ এই কুৱেশ্যনটো আহে। যদি আপুনি কোনোবা ভাল UPSC এক্সপাইৰেণ্টকো যদি সুধি লয়, তেওঁৰ মনলৈ আহিব যে প্ৰিপেৰেশ্যনটো কৰি আছোঁ, আগৰ ইছবাৰ নেই হোৱা তো ক্যা কৰিমগে, এই বস্তুটো কিন্তু আহিবই। গতিকে এই ৰিয়েলিটি চেক অকল আপোনাক দিয়া নাই, এই ৰিয়েলিটিটোৱে এই চেকটো সকলো এক্সপাইৰেণ্টছৰ কাৰণে আনে। আপুনি UPSC হওক, আৰ্মিৰ কাৰণে যদি কোনোবাই পঢ়ি আছে, RRB কাৰণে পঢ়ি আছে, যদি কোনোবাই SSC কাৰণে পঢ়ি আছে, সকলোৰে আহে। গতিকে এইটো এটা বহুত মানে
সরু বস্তু বলে ধরব যে সকলের কারণে এভেলেবল হয় অকল আপনার বাবে নহয়। আপনি তো জুডিশিয়াল সার্ভিসের প্রিপারেশন করে আছে, গতি আপনি প্রথম সাহস তো আনব যে যত মানুষে কুটিত পরীক্ষা দিয়ে মানে লাখের ভিতর পরীক্ষা দিম, বুঝিছে? কারণ ইউপিএসসি যদি চাও, আমি যদি এসএসসি চাও, গোটে অল ওভার ইন্ডিয়ায় দিব। কিন্তু যদি আমি চাও যে জুডিশিয়াল সার্ভিস, তার জানো গোটে অল ওভার ইন্ডিয়ার স্টুডেন্টসে পরীক্ষা দিব নিদিয়েতো। গতি আপনি প্রথম সকাহ সেটু ল, দ্বিতীয় সকাহ লক যে যেতিয়া আপনি মেট্রিক দিছিলে তেতিয়া অল ওভার আসামর স্টুডেন্টর লগত আপনি বহি পেলায় পরীক্ষা দিছিলে। কিন্তু আজি যেতিয়া আপনি অসম জুডিশিয়াল সার্ভিসের বাবে প্রিপারেশন করে পরীক্ষা দিবলে যাব, সেই তার মাজত অকল সেই যে মেট্রিক দিয়া স্টুডেন্টস খিনি যিমান স্টুডেন্টে দিলে সেই গোটেখিনির মাজত অকল ল পড়া খিনিহে কিন্তু এই পরীক্ষা দিব, যোনটো ব্যাচে নহক বা যিখিনিয়ে ল পড়িছে সেইখিনিহে দিব। আমি যদি চাও এপিএসসি সিসিসি এসিসি এক্সামটো, তো তেতিয়া আমি এনেকে চাম যে তাত যিখিনি বিএ পাস করেছে সকলোৱে দিব, সেয়া লাগিলে ডক্টরে হোক, ইঞ্জিনিয়ারে হোক, এজন অধিবক্তাই হোক বা যিয়ে নহক, তেও পোস্ট যিয়ে নহক, মুঠতে তেও গ্রেজুয়েশন আছে, গতিকে তেও দিব। ব্যাচেলর মানে বিএ বুলি নহয়, তেও গ্রেজুয়েশন আছে, গতিকে তেও দিব। লাগিলে ব্যাচেলর অফ সায়েন্সে হোক, আর্টসে হোক, কমার্সে হোক, নো ম্যাটার, হয়নে? কিন্তু এজিএসত সেটো নহয়, এজিএসত মাত্র যিখিনিয়ে ল পড়িছে সেইখিনিয়েহে দিব। গতিকে আপোনাৰটো কম্পিটিশন কমি আহিলে সেই সাইডৰ পৰা, গতিকে সকাহ প্রথম তেনেকৈ ল। দ্বিতীয়টো আপুনি রিয়েলিটি টু এনেকে ভাবক যে আপুনি পঢ়ি আছে, আপুনি আপোনার মনলৈ আহি আছে যে মোৰ হবনে নহয়। গতিকে এই এক্সামটোৰ একদম সত্য কথাটো এইটোৱে যে এই এক্সামটো এনেকুৱা নহয় যে মই এবাৰতে দিম আৰু মই সেইবাৰতে মই পাছ কৰি ওলাই যাম, এইটো এক্সাম তেনেকুৱা নহয়। বহুত কম ষ্টুডেণ্ট, ৰেয়াৰেষ্ট অফ ৰেয়াৰ ষ্টুডেণ্ট থাকে যি এবাৰতে দিয়ে আৰু এবাৰতে ক্লিয়াৰ কৰে, আৰু বহুত এনেকুৱা ষ্টুডেণ্ট থাকে যে বহুত বছৰ দিলে এইজো পাৰ হ'ল কিন্তু আৰু ক্লিয়াৰ নহ'ল। গতিকে এই দুটাৰ মাজত পার্থক্য এইটোৱে, যি এবাৰতে দিছে এবাৰতেই ক্লিয়াৰ কৰিছে, ডেট মিনস তেওঁলোকৰ যিটো প্ৰিপাৰেশ্যন আছিলে সেই প্ৰিপাৰেশ্যনৰ জাৰ্ণিটো তেওঁলোকৰ ডেৰ বছৰ বা দুবছৰ ধৰি আছিলে। এক বছৰীয়া প্ৰিপাৰেশ্যন কিন্তু নহয়, এক বছৰ প্লাছ হ'ব। আপোনালোকক সঁচা কথাটো সকলোৱে নক'ব, কিন্তু এক বছৰৰ প্লাছ প্ৰিপাৰেশ্যন হয়। হয়তো তেওঁ ল পঢ়াৰ দিনাখনৰ পৰাই বা ছেকেণ্ড ইয়াৰ মানত থকাৰ পৰাই তেওঁ প্ৰিপাৰেশ্যন অকণ অকণকৈ ষ্টাৰ্ট কৰিছে, আৰু নহয় তেওঁ একেবাৰে এল এল বি কৰি তাৰপিছত তেওঁ বহি গৈছে ডেৰ বছৰলৈ, ডেৰ দুবছৰ বহিছে আৰু পুৰা প্ৰিপাৰেশ্যন চলাইছে। গতিকে এইটো এটা জাৰ্ণি অকণমান দীঘলীয়া, এনেকুৱা নহয় যে আপুনি মানে আঠ মাহ ন মাহ পঢ়িলে তাৰপিছতে শেষ কৰিলে। এটা ৰিয়েলিটি মই মোৰ ফালৰ পৰাও কওঁ, মই যেতিয়া ষ্টুডেণ্টছক কনষ্টিটিউশ্যনখন পঢ়াওঁ মই প্ৰথমতে কওঁ যে টাইম লাগিব, কিন্তু সেই টাইমটো কিমান লাগিব মই নিজেও নাজানো। প্ৰিলিমছৰ বাবে আমাৰ মষ্ট মানে অলমষ্ট আমাৰ দুমাহ, অলমষ্ট আমাৰ 50 ডেজ লাগি গৈছে প্ৰিলিমছত যেতিয়া আমি কনষ্টিটিউশ্যন পঢ়াওঁ। আৰু মেইনছৰ যদি চাওঁ, প্ৰিলিমছত 60 প্লাছ ডেজ, দুমাহ 10 দিন লাগিছে। আৰু যদি আমি মেইনছ চাওঁ তেতিয়াহ'লে সেইটো কিন্তু ছেইম, আঢ়ৈ মাহ 3 মাহ লাগি যায় যদি আপুনি কনষ্টিটিউশ্যনখন খুটি নাটি মাৰিম বুলি পঢ়ে। কিন্তু তথাপিতো মেইনছত বহুত বস্তু কমি যায়, যেনে ধৰক মেকিং অফ দ্য ইণ্ডিয়ান কনষ্টিটিউশ্যন, হিষ্ট্ৰিকেল বেকগ্ৰাউণ্ড, এইবোৰ বস্তু নালাগে। গতিকে সেয়েহে অকণমান দিন কমিও যায়, ধৰক ডেৰ মাহতো বা দুমাহতো মানুহে ক্লিয়াৰ কৰি দিয়ে। কিন্তু প্ৰিলিমছৰ কাৰণে কনষ্টিটিউশ্যনখনে যদি সুদা আঢ়ৈ মাহ খায় বা দুমাহ 10 দিন খায়, বাকীখিনি পেপাৰ ভাবকচোন, কনষ্টিটিউশ্যনখন আমি চাবলৈ গ'লে বহুত ইজি, কিন্তু যেতিয়া পঢ়োঁ প্ৰিলিমছলৈ তেতিয়াহে গম পাওঁ যে ইয়েছ, দিছ ইজ দ্য টাফেষ্ট ওৱান, এখন টাফ আছে। সেইকাৰণে মই কোনোদিন নকওঁ যে কনষ্টিটিউশ্যন মোৰ ফেভৰেট পেপাৰ, মই কেতিয়াও নকওঁ। চিপিএছচি ইজ অলৱেজ মাই ফেভৰেট পেপাৰ, কাৰণ সেইখনে মোক সময় কম খায়, মই ইজি পাওঁ, মই ভাল পাওঁ, ডেটছ ইট। বাট কনষ্টিটিউশ্যন ইজ নেভাৰ ইজি, কনষ্টিটিউশ্যন পঢ়া আৰু কনষ্টিটিউশ্যন বুজা সময় লাগে। প্ৰিলিমছত এনেকুৱা হয় যে আপোনালোকে সেইটো বস্তু বুজি পাব লাগিব, মেইনছত হৈছে যে আপুনি কিমান ধুনীয়াকৈ আনচাৰটো লিখিছে, আপুনি কিমান ফেক্টছ ভৰাইছে, হয়নে? গতিকে যেতিয়া আপোনাৰ এই ৰিয়েলিটি চেকটিটো আহিব যে হ'ব জানো, পাৰিম জানো, গতিকে প্ৰথমে আপুনি ক্লিয়াৰ হওক যে মোৰ এই গোটেই জাৰ্ণিটোৱে ডেৰ বছৰ সময় ল'ব। এই জাৰ্ণিটো সিমান ইজি নহয় যেনেকৈ আমি ভাবোঁ, একদম মানে এতিয়াই পঢ়িম এতিয়াই ক্লিয়াৰ কৰিম, তেনেকুৱা এই জাৰ্ণিটো নহয়। গতিকে এই যিটো ৰিয়েলিটি হয় সেই ৰিয়েলিটিটো একচেপ্ট কৰক, তেতিয়াহে এই ৰিয়েলিটি চেকটোৰ পৰা আপুনি বাচি যাব। যেতিয়া আপোনাৰ ব্ৰেইনলৈ আহিব যে হ'ব জানো, তেতিয়া আপোনাৰ হাতত এইটো লাগিব যে অফক'ৰ্চ মই এতিয়া পঢ়া ষ্টাৰ্ট কৰিছোঁ, গতিকে এতিয়া এইটোতো মোৰ নহয়, কিন্তু লাগিব মোক ডেৰ দুবছৰ লাগিব, ডেৰ বছৰ দুবছৰ বেছি হৈ যায়, চ' এক বছৰৰ পৰা এক বছৰ ছমাহৰ ভিতৰত মই গোটেই বস্তুখিনি আয়ত্ত কৰি ক্লিয়াৰ কৰি বুজি, আৰু মই পাৰ টপিক প্ৰত্যেক দিনাখনে এটা এটা টপিক মই উঠাম, মই পঢ়িম, মই ভালকৈ ক্লিয়াৰ কৰিম, এণ্ড দেন মই পৰীক্ষালৈ পঢ়িম। আৰু লগতে যিমানখিনি প্ৰিপেৰেশ্যনৰ দিন মই চলাম, সেই প্ৰত্যেক প্ৰিপেৰেশ্যনৰ দিনকেইটাত মই
মাহেকত এটলিষ্ট দুটাকে হলেও মক টেস্ট মই দিম। এইটো বস্তু ইম্পর্টেন্ট হয়। গতি মক টেস্ট লাইফত কিমান ইম্পর্টেন্ট সেইটো আপনাদেরকে মহত্বটো সেইদিনাখন গম পাব যিদিনাখন এইচ এসত বহিব। কিছুমান রিয়েলিটি চেক, এতিয়া এই তিনটা রিয়েলিটি চেক মই কলো, এই তিনটা জেনারেল হয়। কিছুমান রিয়েলিটি চেক বিং আ টিচার মই যেতিয়া পাও সেইখিনি রিয়েলিটি চেকের উপর এতিয়া কথা পাতিম। প্রথম রিয়েলিটি চেকটো মই পাও যেতিয়া মই স্টার্ট করো লিগেল ক্লাসের, যেতিয়া ক্লাসেসবিলাক স্টার্ট হয় তেতিয়া প্রথম এনেকুৱা হয় যে আমি 50 মার্কসেদি স্টার্ট করো প্রিলিমসর বাবে। মই মেইনসর বাবে কোৱা নাই, প্রিলিমসর বাবে আমি 50 মার্কসের আমি স্টার্ট করো। সো যেতিয়া 50 মার্কসের স্টার্ট করো তেতিয়া এগারী স্টুডেন্টে হ্যাপিলি বহুত এক্সাম একদম দিব, ধুনিয়াকে লিখিব, আর যেখিনি নোৱাৰে বা যেখিনি ভুল হয়েছে সেখিনি মই বুঝাই দিই যে এইটো এইটো কারণ। তারপর যেখিনি ধরো দেখিছো যে নোটটো অলরেডি আসলে সেখিনি বারো বুঝবা না যায়, কিন্তু সোধা যায় যে এইটো কিয় তুমি ভুল কইলা, নাই বুঝা নে তুমি পাহরিলা, যদি নাই বুঝা বুঝা হয়। এতিয়া হল নেক্সটটো যে এগারী স্টুডেন্টে 50 মার্কসে স্টার্ট করলে এন্ড হি অর শি ওয়াজ ভেরি হ্যাপি যে হ্যাঁ 50 মার্কস একদম ধুনিয়াকে পারিছো হয়েছে। রিসেন্টলি মই 100 মার্কসের একটা পরীক্ষা পাতিলো, রিসেন্ট একদম 2-3 দিনের আগের কথা। রিসেন্টলি মই 100 মার্কসের একটা পরীক্ষা পাতিলো, তাত মাত্র দুখন পেপার আসলে লর, বাকি ইংলিশ অসমিয়া একো নাছিলে। আর সেই এক্সাম দিয়ার পিছত ট্রাস্ট মি প্রত্যেকগৰাকী স্টুডেন্টে মোক এটাই রিভিউ দিছে যে ম্যাম পেপার বহুত মানে পাজলিং আসলে। দ্বিতীয়টো দিছে যে ম্যাম 100 মার্কর করলে মানে এতিয়াহে গম পাইছো যে কিবা এটা মানে এই যে প্রিলিমস প্রিলিমস মানে এটা ভাব আহি গৈছে মনলে। তৃতীয়টো দিছে যে ম্যাম ভয় খালো। এই ভয় খোৱাটো এগৰাকীয়ে দিছে, খুব ভাল স্টুডেন্ট এগৰাকীয়ে মোক দিছে যে ম্যাম মই বহুত নার্ভাস হৈ গলো, মই 100 মার্কসের পেপারখন যেতিয়া অপেন কৰি দিলো পিডিএফখন অপেন কৰাৰ লগে লগে মানে মই বহুত নার্ভাস হৈ গলো, ও মাই গড ইমানখিনি কোয়েশ্চন পাৰিম মানে কৰি গৈ আছো, ব্রেইনটো করাত 50% আছে আর মোৰ নার্ভাসত 50% আছে, সেইকাৰণে মোৰ পরীক্ষাটো বহুত বেয়া হল, লাস্টৰ ফালে কোয়েশ্চনস কেইটামানো এৰি দিলো। আর ভাবিবলগা বহুত হৈছে ম্যাম, খেলিমেলি হৈ গৈছে কেস লবিলাক, এনে ধৰণৰ কথা আমি শুনিবলৈ পাইছো, মানে এনেকুৱা ধৰণৰ কমপ্লেইন্স নহয় বাট তেওঁলোকৰ ফিডবেক পাইছো। এতিয়া প্ৰথম টু মই কওঁ, প্ৰথম যিটো কণ্ডিশ্যন হ'ল যে মেম পেপাৰখন বহুত পাজেলিং আছিলে। পাজেলিং কিয় হ'ল, কাৰণ আমি এটা মাধ্যম হয়, লিগেল ক্লাছৰ যিটো মাধ্যম, সো আমাৰ ফালৰ পৰা আমি অফকোর্স এইটো ভিডিঅ'টো মই অকল তেওঁলোকৰ কাৰণে নহয় সকলোৰে বাবেই বনাইছো। আমাৰ ফালৰ পৰা এটা আপোনাক নোট দিয়া হ'ল, আপুনি নোটটো পঢ়িলে, তাৰপিছত আপুনি প্ৰথম ভুলটো কৰিলে যে কিতাপখন আপুনি এবাৰো নাচালে। সো নোট পালেও আপুনি কিতাপখন এবাৰ চাব, কাৰণ নোটটোত কনচেপ্ট টো নাথাকে, নোটটোত থাকিব পয়েন্টস, আপুনি কনসেপ্টটো অকণমান চাব লাগিব যে বস্তুটো কি হয় কি আছে। নোটটোত যদিও কনসেপ্টটো বহুত প্রিসাইজলি আমি দি দিওঁ, কিন্তু আপুনি চাব লাগিব যে তাত আৰু কি আছে, আৰু কিবা পাও নেকি বিচাৰি। যেনে ধৰক এমেণ্ডমেণ্টৰ যেতিয়া মই নোট দিছিলোঁ, সকলোবোৰ এমেণ্ডমেণ্ট দি দিয়াৰ পিছতো এটা এমেণ্ডমেণ্টৰ এটা পইণ্ট মই এক্সট্ৰাকে কোৱেশ্যন কটাৰ বাবে আপোনালোকে কোৱেশ্যনটো কৰিব নোৱাৰিলে। গতিকে তেনেকুৱা সৰু সৰু পইণ্টছ, যিবিলাক পইণ্টছ আমি কিতাপতে পাই যাওঁ, অকণমান কিতাপখন চাব লাগিব। তাৰ মানে সৰুতে যে আমাক মাহঁতে কয় যিমান তহঁতি স্কুলত নোট নিদিলেও লেচনটো পঢ়িবি দেই, লেচনটো কিন্তু মোৰ মায়ে বিশেষকৈ মোক তামাম লেচন পঢ়াইছিলে, তামাম লেচন পঢ়ায়। গতিকে আপোনালোকেও একেটা কামেই কৰিব, পাৰ্টিকুলাৰ নোটটো আপোনালোকে উঠালে, উঠাই পঢ়িলে, দেন আপোনালোকে সেই কিতাপখনৰ পৰা পঢ়িব। যদি ঘৰতে কোনোবাই নোট বনাইছে, নিজৰ নোটটো পঢ়াৰ পিছত আকৌ কিতাপখন এবাৰ লেচনটো এনেই চাব, এনেই চাব, ওপৰা ওপৰিকে চাই যাব কিবা থাকি গৈছে নেকি। তাৰপিছতে আপোনাৰ কাম হ'ল সেই বস্তুখিনিক আপুনি মনত ৰখা। গতিকে মনত ৰখাটো বৰ টান শব্দত মেমৰাইজ বুলি নাভাবি আপোনালোকে মনত ৰখা বুলি ভাবিব। তাৰমানে মেমৰাইজ হৈ গ'লে এনেকুৱা যে মোৰ মেমৰাইজেই হোৱা নাই, মোৰ মুখস্থ হোৱা নাই, মুখস্থ বেলেগ আৰু মনত ৰখাটো বেলেগ। বস্তুটো আপুনি মনত ৰাখক যে এইটো বস্তু এনেকুৱা এনেকুৱা হয়, এইটো পইণ্টত এনেকুৱা, এইখিনি বস্তু অমুকটো হয়, এইখিনি বস্তু অমুকটো হয়, ফাণ্ডামেণ্টেল ৰাইটছৰ অমুকটো ছাছপেণ্ড ইমানত হ'ব, এইটোত নহ'ব, এইটো নাই আৰ্টিকেল 19টো ছাছপেণ্ড হ'ব অট'মেটিকেলি, এইটো নহ'ব, এনেধৰণে আপুনি মনত ৰাখক অসমীয়াত নিজৰ মনতে। তাৰপিছত চাব প্ৰিলিমছ আপোনাৰ বাবে সহজ হৈ পৰিব। এতিয়া নেক্সট যিটো পইণ্ট, যে যিটো আপুনি ধৰক প্ৰিপেৰেশ্যন কৰি আছে, তাৰপিছতে 100 মাৰ্কৰ পেপাৰখন পাই আপুনি নাৰ্ভাছ হৈ গ'ল, সেই নাৰ্ভাছনেছটো আপোনাক কিয় দিয়া হৈছে, আপুনি এতিয়া এইটো কথা ভাবিছেনে নাই যে আপুনি এখন মক দি আছে অতদিনে 50-50 মাৰ্কছৰ দি আছে, ইউ আৰ ভেৰি হেপি, হঠাৎ 100 মাৰ্কছ ইণ্ট্ৰডিউচ হৈ গ'ল আৰু এতিয়া 100 মাৰ্কছে চলিব। ডেট মিনছ আপোনাক ৰিয়েলিটি চেক আমি এতিয়াৰ পৰা দিছোঁ। তাৰমানে আপুনি যদি প্ৰিলিমছত ডিৰেক্টলি বহিলে হয়, হয়তো আপুনি সেইদিনাখন বহুত নাৰ্ভাছ হ'ল হয়, হয়তো আপুনি সেইদিনাখন ভাবিলে হয় যে এইবাৰ ক্লিয়াৰ নহ'ব কাৰণ ফাৰ্ষ্ট টাইম এপিয়াৰ কৰি আছো। গতিকে এনেধৰণৰ প্ৰব্লেম ফেচ নকৰিবৰ বাবে আমি আপোনালোকক ৰিয়েলিটি চেক দি দি আছোঁ। যেনেকৈ প্ৰথম যদি আপোনালোকে ফাৰ্ষ্ট ডে অফ জইনিংটো চায়, সেইদিনাখনটো একোৱেই নাছিলে,
তারপরে 50 মার্কস আপনার মেইনসর আরম্ভ হল, দেন মেইনস আপনাকে 100 মার্কস লিখিছে, প্রিলিমস 100 মার্কস লিখিছে, গতি ইমানখিনি আগবাড়িলে। প্রথম মেইনস লিখোতে কে মেম পেপার কমপ্লিট নহল, সেকেন্ড কলে মেম পেপার কমপ্লিট নহল, থার্ডট কি কলে যে মেম পেপার কমপ্লিট হয়ে গেল কিন্তু আনসারখিনি ছুটি হল, হয়নে? গতি তারপরে ফোর্থত কি কলে, সেম মেম পেপার কমপ্লিট হল আনসার ছুটি। ফিফথত কি কলে, মেম পেপারও কমপ্লিট হয়েছে, আনসারও এবার ঠিকই আছে কিন্তু আর অকনমান মানে কোয়ালিটিটা অকনমান বহাব লাগিব মেম, এবার আনসার আর পেপার দুটা কমপ্লিট করবলে যাওতে মানে কোয়ালিটিটহে হেরালো। এটা সিক্সথ আহি আছে যত আপনাকে কোয়ালিটিটা হাই করব লাগিব। গতি তেনেকে আমি মানে আপনার আজিয়ে যদি মই এপরা যেতলকে শিকাই এ অ্যাপল বয় এইবিল যদি শিকাই দিব পারিব জানো, নয় একটা বাচ্চাক যে অকন 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 অকনকে শিকাই, জুডিশিয়াল সার্ভিসও একই হয়, আপনি যেটা প্রিপারেশন করব অকন 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 অকন, ফার্স্ট আপনাদের নিজকে নিজে এখন রুটিন বনায় 50 মার্কসর টেস্ট লক, দেন 100 মার্কসও লক, তেনেকে লক, তেতিয়াহে আপনার বস্তুটা মানে তেতিয়া কি হয় বস্তুটা আপনার রাইট ট্র্যাকত যাব। যদি আপনি ঘরতে প্রিপারেশন করে আছে বহি, তেতিয়া আপনি একই শিডিউলে আপনি মেইনটেইন করব লাগিব। যদি আপনি একেলগে গোটেখিনি সামৰি লৈছে সেটো আপনি ভুল করেছে, যদি আপনি এখন এখন পেপারকে কমপ্লিট করিম বুলি ভাবিছে, ইট উইল টেক আ লং টাইম, সেইটো কিন্তু আপনার ইমানেই দীঘলীয়া একটা মানে জার্নি হয়ে যাব, হয়তো এইখিনি ল আপনার দুবছরও শেষ নহব। গতি দুখন পেপার কই স্টার্ট করক, ক্লিয়ারলি যাওক, আর প্রিলিমসর কারণে পড়লে প্রিলিমসর কারণে পড়ক, মেইনসর কারণে পড়লে মেইনসর কারণে পড়ক, দুইটার প্রিপারেশন কমপ্লিটলি বেলেগ। প্রিলিমসত আমি একটা দিনত একটা টপিক শেষ করব পাৰিম, দুটা টপিকও পাৰি যাও। আজি নোট একটা দিছো মই স্টুডেন্টসক, সেইটো টোটাল 5 টপিকস আছে, সো কমপ্লিট হয়ে যাব আই নো, কারণ বহুত বেশি দীঘলীয় টপিকসগুলো আসে। কিন্তু কি হয় যেটা আমি এটা এটা এনেকুৱা দীঘলীয় টপিক লম, ফান্ডামেন্টাল রাইটস সাপোজ পার্লামেন্ট চ্যাপ্টার এনে ধরনের টপিক যেটা আমি উঠাম, তেতিয়াহলে সেইটোত আপনার হয়তো 7 দিনও লাগিব পারে। গতি পার টপিক আপনি চাব লাগিব যে এই পার্টিকুলার টপিকটোত মোক কিমান সময় লাগিব পড়িবলে, সেই সময়খিনি আপনি মানে আবদ্ধ করব লাগিব নিজক, যে মই এই সময়খিনি এইটো বস্তু পড়িম আর আজির দিনটোত মই এইখিনি বস্তু ক্লিয়ার করিম। এটা শেষত আপনার যেটা মই সকলকে কম আপনাদেরকো কম যে আপনাদেরকে যদি ঘরতে বহি পেলায় নিজে প্রিপারেশন চলাইছে, তেতিয়াহলে আগদিনাখন রাতে আপনার একটা হোমওয়ার্ক আছে মোৰ ফালৰপৰা, আর সেই হোমওয়ার্কটা হয়েছে যে আপনাদেরকে আগদিনাখন রাতেই ভাবিব লাগিব কাইলে কি পড়িম। যদি রাতেপা শুই উঠিয়ে আপনি ভাবি থাকিবলগা হয় যে এইটো পড়িম, এইটো আকৌ আধা ঘন্টা পড়িলো বেলেগ উলিয়ালো, সেইটো হাফ এন আওয়ার পড়িলো বেলেগ এটা উলিয়ালো, তেতিয়াহলে আপনার সেইটো লসত গুছি গেল, গোটেই দিনটো আপনার কমপ্লিট লস, আ বিগ লস। গতি বেটার হয় আপনি আগদিনাখন রাতে ভাবি থব যে কাইলে মই কি পড়িম, যেটো কাম ময়ো করো মই আগদিনাখনে রাতে ভাবি থাকো যে কাইলের মোৰ গোটেই দিনটোৰ শিডিউল কি, কাইলে গোটেই দিনটোৰ শিডিউল কি, অফিসের পৰা ধরি ঘরের পৰা ধরি লিগেল ক্লাসের পৰা ধরি একদম ভাত বনোৱালৈকে সেই গোটেই শিডিউলটো মই আগদিনাখন বনাও, তার মানে রাতেপা শুই উঠি মই মেশিন। গতি আপনাদেরকেও রাতে ভাবি থব যে কাইলে কি পড়িব, আর সেই পার্টিকুলার টপিকটো আপনি সেই কিতাবখন বহিখন উলিয়াই টেবুলত থইহে আপনি শুব, যাতে শুই উঠিয়ে আপনার বিচারিবলে সময় নালাগে, সোনকালে আপনি উঠিলে আপনি পার্টিকুলার টপিকটো পড়িছে আপনি তার উপর নলেজ গোটালে অ্যান্ড গো ফর ইউ অফিস বা আপনার যে কাম না থাকে আপনি উলাই যাব পারে। সেইটোৱে হৈছে পঢ়াৰ মেইন পদ্ধতি, আৰু যিখিনি ৰিয়েলিটি চেক মই দিছোঁ এইখিনি পাবই, আকৌ এবাৰ যদি ৰিপিট কৰিব লাগে তেতিয়া ৰিয়েলিটি চেকখিনি হৈছে প্ৰথম যে দুদিন পঢ়াৰ পিছত নো প্লেন, প্লেন নাই কাৰণে পঢ়া শুনাবোৰ ঠিক হোৱা নাই, দ্বিতীয় প্লেন আছে পঢ়াও ঠিক আছে কিন্তু টাইম মেনেজমেণ্ট হোৱা নাই, টাইম মেনেজমেণ্টটো কৰিবলৈ শিকিব লাগিব, টাইম মেনেজমেণ্টৰ ওপৰত এটা ভিডিঅ' মই লৈ আহিম, তৃতীয় যে আপোনালোকে যদি পঢ়ি আছে টাইমো হৈ আছে সবেই হৈ আছে কিন্তু বাৰে বাৰে মনলৈ আহে যে প্ৰিপাৰেশ্যনটো মোৰ হৈ আছে ঠিকে বাট ক্লিয়াৰ নহ'ব নেকি, সেইটো আটাইতকৈ ডাঙৰ, গতিকে যথেষ্ট বহলাই পেলাই ক'লোঁ। আৰু চতুৰ্থটো হৈছে যে যিয়েই নহওক আপোনালোকৰ এটা হোমৱৰ্ক, সেই হোমৱৰ্কটো হৈছে যে এইটো ৰিয়েলিটি চেক নহয় বা এটা হোমৱৰ্ক, যে হোমৱৰ্কটো হৈছে যে আপনাদেরকে আগদিনাখনেই রেডি করব লাগিব কাইলৈ আপনাদেরকে কি পড়িব, যদি সেইটো রেডি করব পাৰে দেন ইউ আর দ্য উইনার। আর শেষত মই আপনাদেরকে একটা কথা কওঁ, আপনাদেরকে প্রিপারেশন চলাই আছে মই জানো, ইয়াত মোর স্টুডেন্ট আর মোর নন স্টুডেন্টও বহুতে মোর ভিডিও চায়, গতি আপনাদেরকে যদি ঘরতে বহি প্রিপারেশন চলাই আছে তেতিয়াহলে আপনাদেরকে
প্রপার এখন রুটিনলৈ আহক। আর সেইভাবে যদি আপনাদের মোক কিবা কোয়েশন সুদিব লগা থাকে তেতিয়ালে কমেন্ট সেকশনটো খোলা আছে, আপনাদের মেসেজ করে মোক সুদিব পারে যে ম্যাম মোর এই অসুবিধা হয়েছে কেনেকৈ মিলাও, বা ম্যাম মই এনেকুৱাকৈ পঢ়ি আছো বাট এইটো জানো শুদ্ধ হয়েছে। গতিকে এনে ধরনে আপনাদের মোক কোয়েশনও সুদিব পারে, তার রিপ্লাই মই নকরাকে নাথাকো, মই কমেন্টসখিনি চাও। আর লগতে আপনাদের এটো কই দিউ যে যদি আপনাদের মনলৈ বারে প্রতি নেগেটিভিটি আহে তেতিয়াহলে দিনের অকনমান সময় মেডিটেশন স্টার্ট করো, কারণ নেগেটিভিটি আহিবলে আপনি নিদিব, পজিটিভ মাইন্ডে আপনি যদি পড়ব বস্তুটা পজিটিভ হব। সাবসন আপনার জীবনত অকল এইটো নহয় ন, বহুত কাম আছে, কেতিয়াবা আপনাদের অভাব ফিল করে, কেতিয়াবা আপনাদের ফিল করে যে মোর এইটো নাই হওয়া সেইটো নাই হওয়া, কিন্তু পজিটিভলি আপনি যদি করে সেই বস্তুটো আপনার সলভ হবই। প্রত্যেকটা মানে প্রবলেমের যেহেতু সলিউশন আছে, আমার এই প্রবলেমখিনির সলিউশন আছে, আর কিবা যদি আপনাদের প্রিপারেশনের সময় যদি এনি কাইন্ড অফ প্রবলেম আর ইউ ফেসিং তেতিয়ালে সেই প্রবলেমটা আপনাদের মোক লিখি পঠিয়াব কমেন্টতে, আর মই আপনাদের সেই প্রবলেমটো সলভ করাত সহায় করিম। আজিলৈ ইমানে, আজির ভিডিওটো নিশ্চয় আপনাদের অকনমান ইন্সপিরেশন দিব বা মোটিভেট অকনমান হলেও করব বলে ভাবো, যদি করে তেতিয়াহলে আপনাদের মোৰ ভিডিওটোক এটা লাইক নিদিয়াকৈ নাযাব। আজিলৈ আহো, নমস্কাৰ।